हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো নটে শাকের সুস্বাদু একটি রেসিপি, যেটা বানানো একদমই সহজ। রেসিপির নাম হলো নটে শাকের চচ্চড়ি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। নিরামিষ নটে শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবং অল্প পাঁচফোড়ন। এগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু। এবার আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো একটু নরম হয়ে আসে। আলুর টুকরোগুলো দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এইভাবে কেটে রাখা কুমড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা এক আঁটি নটে শাক। এর সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ আদা, জিরে, সর্ষে এবং 1টা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা বেগুন। এগুলোকেও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব 10 মিনিট। এই পর্যায়ে এর মধ্যে একটুও জল দেবেন না। শাক ও সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই এটা সিদ্ধ হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে 25 গ্রাম ভেজে রাখা মটর ডালের বড়ি এবং 1 চা চামচ চিনি দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প হালকা গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব আরও 5 মিনিট, যাতে সব শাক ও সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে বড়িগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম শাক ও সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে 1/2 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।